হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সুস হবিস আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি যেহেতু এই চ্যানেলটা আমার হবিজের ওপর আর আমার হবিসের আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছিলাম কুকিং প্লাস ট্রাভেলিং প্লাস বুক রিডিং সবই আমার হবিসের মধ্যে পড়ে তো কুকিংটাও যেহেতু আমার হবিস তো মাঝে মাঝে আমি তোমাদের সাথে কিছু কুকিং রেসিপিও শেয়ার করব তো আজকে আমি যেটা করছি একটা ইজিয়েস্ট রেসিপি সেটা হচ্ছে ধনে চাটনি তবে আমার মনে হয় রেসিপিটা তোমরা সবাই কম বেশি জানো তবে আজকে আমি যেটা শেয়ার করছি এটা আমার স্টাইলে ঠিক আছে তো এটার জন্য আমি কি করেছি এখানে একাটি ধনে পাতা নিয়েছি আর সেটা সম্পূর্ণ ভালো করে জলে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে লেবু অর্ধেক লেবু দু পিস কেটে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন আর আদা আর এছাড়া আমার এর মধ্যে লাগবে হচ্ছে সামান্য নুন ঠিক আছে তো চলো দেখি আমরা নেক্সট প্রসেস স্টার্ট করি তো নেক্সট প্রসেস স্টার্ট করার জন্য প্রথমে আমি এখানে এই মিক্সিং বলে নিলাম আর মিক্সিং এই ধনে পাতাগুলোকে গুলোকে ভালো করে এরমভাবে জল নিকড়ে নিকড়ে মানে একদম জলটাকে যতটা বাদ দেওয়া যায় এরম করে করে আমি বোলের দেখতে পাচ্ছি বোলের মধ্যে আমি পুরো ধনে পাতাটা চেপে চেপে ভরে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি দু আদা আর তোমার আটটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর একদম সামান্য এক ফোঁটা পরিমাণে জল তো এটাকে এখন আমি মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে চেপে লাগিয়ে আর এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করা স্টার্ট করছি দেখতেই এখানে পেস্টটা আমার কিন্তু খুব ভালো ঠিক একটা কনসিস্টেন্সির হয়েছে তো এটাকে আমি পুরো চামচ দিয়ে আস্তে আস্তে করে এই প্লেটের মধ্যে আস্তে আস্তে এটাকে বার করি আমার পুরো ধনে পাতা এই প্লেটের মধ্যে বার করা হয়ে গেছে এর মধ্যে আমি এখন অ্যাড করবো হচ্ছে নুন আর লেবু তা তোমরা লেবুর বদলে তেঁতুলের কাদো ইউজ করতে পারো বা লেবুটাকে তুমি অ্যাকসেপ্টও করতে পারো মানে তুমি নাও দিতে পারো লেবুটাকে যদি তোমরা টক খেতে পছন্দ না করো কিন্তু আমার একটু টকটা ভালো লাগে তাই আমি এর মধ্যে লেবু দেবো তো প্রথমে আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এবার এই পাতি লেবুর রস এবার জাস্ট এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিলে আমার এই ধনে পাতা চাটনি বলো বা ধনে পাতা বাটা বলো যেটাই বলো তোমরা এটা রেডি এটা গরম ভাত গরম পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে তোমরা খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইটেমটাকে অবভিয়াসলি ক্লিক করে রেখো যাতে আমার আপলোড করা কোনো ট্র্যাভেল ব্লগ হোক বা কোনো রেসিপি হোক তোমরা যাতে সবাই তার নোটিফিকেশনটা পেয়ে যাও সবাই ভালো থেকো আজকের মতো টাটা